रंग वेदक ने दागी मुंबई में बीसी 2023-2024 ने अंगे रंग फरंगना इतने रंग सरना ने बहुत फारों ने माले मुंबादा खलाजा का सरका गोकुल नगर लेम्ची ने रंग नगर तिनी ने ओपांडवो चाती कथन मसंगे पांडा चंग सेर का कमला सागर विधानसभा ने एमएलए जग अंतरा सरकार दे तिनी ने पांडव बनो करीब मंजखा गोकुल नगर पंचायत ने प्रधान मुसुमिता न खबई हरेकृष्ण दर सुबीर चौधरी खबई गुबुनी आदब रिनी न पांडा ने ककबथमा सावी खाना रखा सालका गोकुल नगर रेमचिनई रंगनक ने हेडमास्टर चिन्मय मजुमदार विद्यालय प्रधान शिक्षक महोदय विभिन्न आलोचना सुनी विद्यालय छेले मेये तेजे पढ़ाशन साधना कर फार्ष्ट सेकेंड हो थार्ड डिविशन क्यों नहीं খুব ভালো লেগেছে বা এই বিদ্যালয়ের পরিকাঠামোগত বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে হিস্টোরি টিচার নিয়ে আমি চেষ্টা করবো ওই জায়গাটা পূরণ করার বা আরো বিভিন্ন যে সমস্যাগুলো আছে আমাদের এই বিদ্যালয়ে জলের সমস্যা বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাডিশনাল বিল্ডিং লাগে বা আরো কত কি আমার এখানে আরেকজন আমার ভাই আছে শ্রীযুক্ত হরেকৃষ্ণ ধর ও ভাই ও ভাইটি ও সবসময় এই এলাকার বিভিন্ন কাজে সবাই নিয়োজিত থাকে যারা আছে সবাই সম্মিলিত প্রয়াসে যেন এই বিদ্যালয়ের বিভিন্ন দিকগুলো যেন আমরা পূরণ করতে পারি আমি জানি শিক্ষকের শিক্ষকদের সফলতা আছে তবু এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের যেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলার একটু সময় দেওয়া হয় যার যেদিকে সুযোগ আছে তারপর গান বাজনা বা আমাদের সরকারের যে দিশা আমাদের দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী চাইছেন খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন ছেলে মেয়েদের খেলাধুলা বা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে তাদের যে সুযোগগুলো আছে ওইগুলো তাদের মধ্যে দেওয়া 23-24 শিক্ষাবর্ষে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক আমাদের শিক্ষক অভিভাবক সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে সেখানে এলাকারই বিধায়িকা মহোদয়া উপস্থিত হয়েছেন উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন আগামী দিনে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই ব্যাপারে উনি আলোকপাত করেছেন এবং প্রত্যেককে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অনুরোধ করেছেন সেই লক্ষ্যে অভিভাবকদের অতিরিক্ত দায়িত্ব পালন করবার জন্য উনি উপদেশ দিয়েছেন এবং প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে অভিভাবকরা ওনার বক্তব্য শুনেছেন আগামী দিনে বাচ্চাদের কী করে মানুষ করতে হবে কি করে তাদের সাথে মেলামেশা করতে হবে কি করে বিদ্যালয়ে পাঠালেও খোঁজখবর রাখতে হবে এ ব্যাপারে ওনারা সচেতন হয়েছেন তাই আগামী দিনে প্রত্যেকের সহযোগিতা এলাকার সুনাগরিক অভিভাবক অভিভাবকদের সহযোগিতা আমরা এই বিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশাবাদী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রম করছেন সত্যি কথা বলতে কি গাছরূপী এক শিক্ষার্থী এই স্কুলে ভর্তি হওয়া মানে অভিভাবক একটা গাছ রোপণ করে দেন কিন্তু সেই গাছের উর্বরতা বৃদ্ধি করবার জন্য যে সার প্রয়োজন সেই সারের ভূমিকাটা গ্রহণ করেন আমাদের শিক্ষক শিক্ষিকারা ওনাদের নিরলস প্রচেষ্টা আমরা অনেক দূর এগিয়ে যাব এই বিশ্বাস রাখি এবং কিছু সমস্যা থাকতে পারে কিন্তু তারপরও আমরা হাতে হাত ধরে প্রত্যেক এলাকাবাসীর সাথে সহযোগিতা করে অভিভাবকের সাথে সহযোগিতা নিয়ে আমরা এই বিদ্যালয়কে আরও ভবিষ্যতে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাব বলে আমি প্রত্যাশা করি